রোদ বৃষ্টি উপেক্ষা করে ঠাসা ভিড়ের মধ্যে জামিরা সমবায় সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা করলেন 42 জন প্রার্থী। শুক্রবার সকাল থেকেই জামিরা সমবায় সমিতির কার্যালয়ে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সমস্ত দিনের মধ্যে কখনো রোদ, কখনো বৃষ্টি, কোনো প্রতিকূলতা মানুষের ভিড় থামাতে পারেনি। সকাল থেকে নির্দিষ্ট সময়ে সমিতির কার্যালয়ে উপস্থিত হয়েছেন সমিতির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত 2 রিটার্নিং অফিসার জহির রেদওয়ান চৌধুরী এবং সহকারী রিটার্নিং অফিসার সারাফ খালেদ মজুমদার। শুক্রবার অন্তিম দিনে সবল শ্রেণী, দুর্বল শ্রেণী ও সংরক্ষিত আসন সহ মোট 42 জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন রিটার্নিং অফিসারের হাতে। সবল শ্রেণীতে মনোনয়নপত্র জমা করেছেন 7 জন, দুর্বল শ্রেণীতে 30 জন, মহিলা আসনে 3 জন, সংরক্ষিত 2 জন। প্রতিটি পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা করায় কোনো একটি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর নাম ঘোষণা করা যায়নি। দিনের শেষে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন 7 ও 8 মে কোনো প্রার্থী চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আগামী 18 মে সমিতির কার্যালয়ে ভোট গণনা সম্পন্ন করা হবে। উল্লেখযোগ্য ঘটনা যে এই বছর জামিরা সমবায় সমিতির নির্বাচনে সংবাদকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ ও এজেওয়াইসিপির সংগঠনের ব্যক্তিরা মনোনয়নপত্র জমা করেছেন। ঘাড়মুড়া থেকে সিদ্দিক আহমেদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সমবায় সমিতিতে যেগুলা নির্বাচন উপলক্ষে যেগুলো রিটার্নিং অফিসার বা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইছিল, খুব সুন্দর এবং সুস্থভাবে আমাদের নমিনেশন হয়েছে। টোটাল 42 জন আমরা নমিনেশন দিচ্ছি, খুব শান্তিভাবে হয়েছে। আর আমিও আশা রাখি আর যে ইলেকশনটা আমরা খুব শান্তি শৃঙ্খলার মধ্যে হইব। সমবায় সমিতির আজকে ইলেকশনের নমিশন মানে নমিশন লওয়া হয়েছে। জামিরার সেক্রেটারি নাজিরুদ্দিন মানে বলবইয়া এবং আমাদের যে আরসিএস অফিসার মানে নাম রিটার্নিং অফিসার খুব সুন্দর মতো নমিশন লওয়া হয়েছে। কোনো ঝগড়া কিচ্ছু হয়েছে না।